আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমার ইমুতে মেসেজ আসে বা কল আসে কিন্তু আমার মোবাইল ফোনে কোনো শব্দ হয় না। এই সমস্যাটি নিয়ে আমাকে আপনারা অনেকে মেসেজ করে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই এইটার সমস্যার সমাধান নিয়ে একটি ভিডিও দেন। তো আজকের ভিডিওতে আমি সেই সমস্যাটির সমাধান নিয়েই আলোচনা করব। তো এরকমই মোবাইল সংক্রান্ত যদি কোনো সমস্যায় আপনি পড়েন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি নেক্সট ভিডিওটি ওই কমেন্টের উপরেই ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, তো আজকের ভিডিওটি আমি শুরু করছি। আপনার মোবাইল ফোনে যদি নোটিফিকেশন বা কল আসলে বা মেসেজ আসলে যদি কোনো শব্দ না হয় সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইল ফোনে থাকা ইমু অ্যাপসে। ইমুতে যাওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার এই যে উপরে কর্নারে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখবেন নোটিফিকেশনস নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আমি প্রথমত দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল ফোনে যদি কেউ মেসেজ করে বা কোনো নোটিফিকেশন আসে সেক্ষেত্রে যদি আপনার সাউন্ড না হয় তাহলে সেটাকে আপনি কিভাবে অ্যালাউ করবেন। তো এটাকে অ্যালাউ করার জন্য আপনি ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন মেসেজ, এই মেসেজ অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন সাউন্ড, এটা কিন্তু আপনার এখানে অফ করে রাখা আছে, সেজন্য আপনার মোবাইল ফোনে কোনো মেসেজ বা নোটিফিকেশন আসলে সাউন্ড হয় না। তো আপনি জাস্ট এখান থেকে এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ থাকলেই আপনার মোবাইল ফোনে থাকা ইমুতে যদি কোনো নোটিফিকেশন আসে বা মেসেজ আসে সেক্ষেত্রে সাউন্ড হবে এবং কি ধরনের সাউন্ড হবে সেই সাউন্ডটাও কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন তৃতীয় নম্বর যে অপশনটা রয়েছে এটা হলো রিংটোন, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি অনেক ধরনের সাউন্ড পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটি সাউন্ড আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবেন জাস্ট, তাহলে দেখবেন এখান থেকে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করা রিংটোনটি এখানে সেট হয়ে যাবে। ওকে, এই ছিল নোটিফিকেশন আসলে যদি সাউন্ড না হয় তাহলে এটার সমাধান। এখন আপনি আপনার মোবাইল ফোনে যদি কল আসে, কল আসলে যদি কোনো সাউন্ড না হয়, কোনো ধরনের সাউন্ড হয় না বা ভাইব্রেশন থাকলে যে মোবাইলটা আপনার কেঁপে উঠে এটাও হয় না, আপনি এটা থেকে কিভাবে সমাধান পাবেন? এটা থেকে সমাধান পাওয়ার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কলস নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন রিংটং নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ইউজ ফোন রিংটং, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার পছন্দ মতো যে কোনো একটি রিংটং এখান থেকে চয়েস করে নিয়ে ওকেতে ক্লিক করবেন সিলেক্ট করে, তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনে কল আসলে অবশ্যই শব্দ হবে। এখান থেকে যদি রিসেটে ক্লিক করেন তাহলে কিন্তু রিসেট হয়ে যাবে, অর্থাৎ আপনার মোবাইল ফোনে কল আসলে আর শব্দ হবে না। ওকে, এখন তারপরে যে অপশনটা রয়েছে কলার টান, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার অনলাইন থেকে আপনি যে কোনো একটি রিংটং নিয়ে এসে এখানে সেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কাছে কেমন লাগলো এবং এই ধরনের মোবাইল সংক্রান্ত যদি কোনো সমস্যায় আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি নেক্সট ভিডিওটি আপনার কমেন্টের উপরেই ক্রিয়েট করার চেষ্টা করব।